ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু ইংলিশ বায়োস্কোপ আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিউয়ার্স আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি আবেদনের সর্বশেষ তারিখ ছিল আঠারো আগস্ট দুই হাজার একুশ পূর্বে চোদ্দো আগস্ট পর্যন্ত ভর্তি আবেদনের শেষ তারিখ ছিল কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আঠারো আগস্ট পর্যন্ত তাদের ভর্তি আবেদন বৃদ্ধি করেছিল সময়সীমাটি আজ হচ্ছে আটাশ আগস্ট দু হাজার একুশ আপনারা অনেকেই ভর্তি আবেদন করেছেন আবার অনেকেই বিভিন্ন কারণে কিন্তু ভর্তি আবেদন করতে পারেননি আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এখন নতুন করে আবার ভর্তি আবেদন করার কোনো সুযোগ রয়েছে কি না বন্ধুরা নতুন করে ভর্তি আবেদন করার কোনো সুযোগ নেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কয়েকটি কোর্স কিন্তু রয়েছে যেমন সাধারণ অনার্স প্রফেশনাল অনার্স এবং ডিগ্রি পাস কোর্স সাধারণ অনার্সের আপনারা ভর্তি আবেদন করার কোনো সুযোগ থাকবে না তবে আপনারা যারা ভর্তি আবেদন করেননি আপনারা চাইলে প্রফেশনাল অনার্স বা ডিগ্রি পাস কোর্সে ভর্তি আবেদন করতে পারবেন সাধারণ অনার্সের আপনাদের চার বছর মেয়াদী কোর্সটি থাকে এবং মাস্টার্স থাকে এক বছর মেয়াদী প্রফেশনাল অনার্সের ক্ষেত্রেও চার বছর মেয়াদী অনার্স কোর্স এবং এক বছর মেয়াদী হচ্ছে মাস্টার্স কোর্স আর ডিগ্রির ক্ষেত্রে তিন বছর মেয়াদি ডিগ্রি কোর্সটি এবং এরপরে অবশ্যই আপনাকে দুই বছর মেয়াদি মাস্টার্স কোর্স করতে হবে তো প্রফেশনাল অনার্স এবং সাধারণ অনার্সের পার্থক্যটা হচ্ছে প্রফেশনাল অনার্স এবং ডিগ্রি পাস কোর্সের ক্ষেত্রে আপনাদের বিগত তিন সালের যারা পরীক্ষার্থী ধরেন এসএসসি দুই হাজার বিশ এবং দুই হাজার উনিশ এবং দুই হাজার আঠারো অর্থাৎ বিগত তিন সালের পরীক্ষার্থীরা কিন্তু প্রফেশনাল অনার্সে বা ডিগ্রি পাস করছে কিন্তু ভর্তি আবেদন করতে পারবে কিন্তু সাধারণ অনার্সের ক্ষেত্রে আপনারা জানেন যে বিগত দুই বছর অর্থাৎ দুই এবং দুই এই দুই সালের এইসএচি পরীক্ষার্থীর স্টুডেন্টরাই কিন্তু ভর্তি আবেদন করতে পেরেছিল কিন্তু প্রফেশনাল অনার্সের ক্ষেত্রে এবং সাধারণ অনার্সের ক্ষেত্রে আপনাকে যে বিগত তিন সালের যারা পরীক্ষার্থী এইসএসি পরীক্ষার্থী যেমন দুই হাজার এবং দুই তারা কিন্তু ভর্তি আবেদন করতে পারবে তো এখন প্রশ্ন হচ্ছে প্রফেশনাল অনার্স এবং ডিগ্রি পাস কোর্সের ভর্তি আবেদন কখন শুরু হবে ভিউয়ার্স সাধারণত অনার্স ভর্তি কার্যক্রমের শেষ হওয়ার পর প্রফেশনাল অনার্স পাস কোর্স চালু হয় ভর্তি আবেদন কার্যক্রম শুরু হয় এবং পর্যায়ক্রমে ডিগ্রি আবেদন কিন্তু শুরু হয় এখন আবেদনটি ঠিক কবে শুরু হবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত নেই তবে হয়তো খুব শীঘ্রই ভর্তি আবেদন কার্যক্রম শুরু হয়ে যাবে প্রবেশন অনার্স এবং ডিগ্রি পাস কোর্সের তো বন্ধুরা এই ছিল তথ্যটি ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে একটা ভিডিওতে নতুন